Okay, this is Tasnia from Half Desi, Half Bidesi. Welcome back to my channel. আমরা আজকে বের হয়েছি, আমাদের কিছু শপিং আছে। শপিং বলতে খাবার দাবারের একটু শপিং, যেহেতু প্যান্ডেমিকের মধ্যে আসলে ডেইলি তো বাইরে ওরকমভাবে বের হওয়া যায় না। সো আমার ফুপুরও কিছু কেনাকাটা আছে, আমাদেরও আছে, তাই বের হয়েছি। আমরা যাব এখন একটা হোলসেল মার্কেটে, মূলত সেটার নাম হচ্ছে কস্কো। কস্কো মূলত আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে থার্ড এভিনিউতে অবস্থিত। সেখানে যাওয়ার জন্য বিভিন্ন রুটে যাওয়া যায়, আসলে বাস ট্রেনেও যাওয়া যায়। আমরা আজকে যাচ্ছি গাড়িতে। বাস অথবা ট্রেনে গেলে অলমোস্ট 40-45 মিনিট লাগে, যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি সেক্ষেত্রে 20 মিনিটের মতো সময় লাগবে। কস্কোতে সবাই আসলে মাসিক বাজারের জন্যই শপিং করে, কারণ সেখানে গ্রোসারি আইটেম, বিভিন্ন ধরনের বেকারি আইটেম, ফ্রোজেন ফুড বা অন্য বাসার যে কোনো প্রয়োজনীয় জিনিস সেখানে বাল্ক অ্যামাউন্টে পাওয়া যায়। এবং যেহেতু হোলসেল মার্কেট, তাই দামটাও তুলনামূলক অন্য জায়গার থেকে বেশ কম। আমি আমার লাস্ট ভিডিওতে যে এরিয়াটা দেখিয়েছিলাম, বাঙালি পাড়া চার্চ এভিনিউ, সেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি একটা খ্রিস্টানদের কবরস্থানের সামনে দিয়ে, যে জায়গাটার নাম হচ্ছে ফোর্ট হ্যামিল্টন। এবং এখানে মূলত একটা কবরস্থান, যেটার চারপাশে হচ্ছে রাস্তা, এবং চারকোনা আকৃতির এই কবরস্থানটার দূরত্ব হবে প্রায় 4 মাইলের মতো। এখানে অনেকগুলো কবরস্থান রয়েছে এবং বিশাল একটা এরিয়া নিয়ে এই কবরস্থানটা আসলে অবস্থিত। চলে আসছি আমরা কস্কো হোলসেল মার্কেটে। এই হচ্ছে তাদের পার্কিং এরিয়া, হিউজ আরও আছে ভিতরের দিকে, আর ভেতরে তো আরও হিউজ।
এই ফুলগুলো হচ্ছে মূলত টপ সহ ফুলের, যদি কেউ বাসায় ইউজ করতে চায়, গাছ লাগাতে চায়, সেক্ষেত্রে আসলে বাসায় ইউজের জন্য। এগুলো হচ্ছে গিফটের জন্য ফুল। এই ফুলগুলো কিন্তু একদম ফ্রেশ এবং ভালো এক্সপেন্সিভ আসলে এগুলা। এই যে এখানে সব ডিসপোজেবল গ্লাস, প্লেট, তারপর ফয়েল পেপারের ট্রে, এভরিথিং, আর সব কিছু কিন্তু একদম বাল্ক অ্যামাউন্ট। এই যে এখানে সব কাপ, মগ, আর ওদের উপরে সব যেই খাবার দাবারের আইটেম সেগুলো। এই যে উপরে উঠছি আমরা, এক পাশ দিয়ে ট্রলিগুলো নামানো হয়, এই যে এই সাইডটায় ট্রলি, আর এক পাশে আবার কাস্টমারের জন্য। আর কাপড় চোপড়ও আছে, এই যে প্যান্ট, ম্যান্স জিন্স এগুলো সব, আর এখানে হচ্ছে ট্রাউজার, জগার $14.99, জিন্স হচ্ছে $11.99, বাচ্চাদের সব জ্যাকেট, টু পিস, থ্রি পিস করে $9.99। আব্বু আর আমার ফুপি এখানে কাপড় দেখছে, বাট এগুলো অনেক সাইজ বড় আসলে, আর দামও তুলনামূলক বেশি। এখান থেকে আসলে কাপড় কেনা আই ডোন্ট থিঙ্ক সো খুব একটা ওট করে। আমার কাছে এই হুডিগুলো অনেক ভালো লাগছে, বাট প্রাইস হচ্ছে $18.99। আই থিঙ্ক অন্য জায়গায় আরও বেশি হবে, আই থিঙ্ক। যে লেগিংসও আছে $12.99, বাট কাপড়গুলো অনেক আরাম, ভেরি সফট। এই যে আমরা এখান থেকে এটা একটা নিলাম $8.79 করে। এখানে এই যে এগুলো স্ন্যাক্স, বিস্কিট, হ্যাঁ পুরো বক্স $11.99 ক্র্যাকার্স। এটা হচ্ছে বাদামের সেকশন, বিভিন্ন ধরনের বাদাম বাল্ক অ্যামাউন্টে পাওয়া যায়। প্রতিটা এরকম 3 পাউন্ড, 5 পাউন্ড করে প্যাকেট আছে। তারপর এভাবে আছে কিছু সল্টেড, কিছু আনসল্টেড। সো আমরা এরকম দুইটা নিব আসলে, একটা আমার বাসার জন্য, একটা আম্মুর জন্য। মিক্সড একটা রেখে দিয়েছি, এটার দামও সেম $14। এগুলো সব স্ন্যাক্স আইটেম, মূলত বাইট স্ন্যাক্স, বাদাম। এটা হচ্ছে চিপসের সেকশন, সব ধরনের। এটা পপকর্ন, আই থিঙ্ক এগুলো মিষ্টি পপকর্ন। এই যে পপকর্ন, মানে স্ন্যাক্সের আইটেম আর কি। এগুলো হচ্ছে চিপস, পটেটো চিপস, সরি এটা বানানা চিপস আসলে। এটার প্রাইস হচ্ছে $7.99। এই যে এগুলো পটেটো চিপস, সবগুলো প্যাকেট আসলে অনেক বড় বড়। এই যে পপকর্ন নিয়ে নিলাম একটা, $3.79। সব এখানে আসলে বড় প্যাকেট, ছোট নাই। প্রিংলেসের বক্স, এগুলো বক্স হিসেবে কিনতে হয়, এবং ভিতরে এই যে এরকম টাইপের
যেটার প্রাইস হচ্ছে 1379। এখানেও আরও অনেক চিপস আছে, এগুলো মূলত টর্টিলা চিপস, এগুলোর জন্য আলাদাভাবে আবার সালসা পাওয়া যায়, সো ওইটা দিয়ে খাওয়া লাগে। সিনেমন রোল অনেক মিষ্টি হয়, বেশি মিষ্টি জিনিস আমার কাছে ভাল লাগে না। 449 সিনেমন রোল। এপাশে সব টাওয়েল, এগুলো বড় বড় সাইজের টাওয়েল, এই যে 799। এখানে সব ফ্রুটস আইটেম, যে অরেঞ্জ, এখানেও অনেক অ্যামাউন্টের, এগুলো নর্মালি শপের থেকে কিনতে গেলে অনেক কমে কেনা যায়, মানে কম অ্যামাউন্টে, বাট এখান থেকে কিনতে হলে এই যেভাবে প্যাক করে রাখছে সেভাবেই কিনতে হবে। যেমন লেমন হচ্ছে 899, 5 পাউন্ড, মানে অলমোস্ট 2.5 কেজি। এগুলো সব ড্রাই ফ্রুটস, এই যে সুইট পটেটো, সব ড্রাই এগুলো। প্লাম ড্রাইড, অ্যাপ্রিকটস 749। এটা হচ্ছে জুসের সেকশন, বানানা, অরেঞ্জ, ক্র্যানবেরি, এবং দাম অনেক কম, 699। গ্রেপ জুস, সব জুস আইটেম এখানে। এটা হচ্ছে সাওয়ার সফট নেক্টার, আই থিঙ্ক এটা কি, মেবি আতা ফলের জুস মনে হয়, আই ডোন্ট নো। ম্যাঙ্গো নেক্টার 599। ম্যাঙ্গোটা আই থিঙ্ক ভালো হবে। এই যে নিউট্রেলা অ্যান্ড গো 16 প্যাকেট, এগুলো হচ্ছে 979 করে, এটা খুবই মজা। বাট সিঙ্গেল আসলে এখানে পাওয়া যায় না, এটা হচ্ছে প্রবলেম, সবে যেরকম বক্স হিসেবে নিতে হবে যদি নিতে হয়। ঘুরতে ঘুরতে আবার সেই একই জায়গায় চলে আসছি, ওই নাটের সেকশনটায়। আসলে এত বড় যে জায়গা, মানে খুঁজে পাওয়া একটু টাফ। সবে যে স্কিটলস, জ্যামস, এমএনএম, হার্শিস, আই থিঙ্ক এটা একটা নেওয়া যায়। এটা হচ্ছে 2 পাউন্ড, 1249। মিল্ক চকলেট, এখানে এই যে ফেরারো রোচার, কিটক্যাট, স্নিকার্স, অনেক চকলেট আছে, অনেক। কিন্ডার বুয়েনো, এগুলো সব মিক্সড। এটা হচ্ছে মূলত টক ঝাল, একটু একটা স্টিক্স, সাওয়ার প্যাচ কিডস, বাচ্চাদের জন্য, এটা 1399। আর এগুলো মূলত মিক্সড মিষ্টি, যে চকলেট বিভিন্ন ধরনের আছে এখানে, এই যে। তো এখানে আছে স্নিকার্স, কিটক্যাট, এমএনএম, আলমন্ড জয়, মিল্কি ওয়ে, রেসেস, টুইক্স, ইয়র্ক, এই তো, এগুলো সব মিক্সড। এখানে সব ধরনের সস, পাস্তা সস, টমেটো সস, সব বড় বড়, এই যে। খুব একটা দাম না, 599। এগুলো হচ্ছে টমেটো কাটা, এই যে টমেটো পেস্ট, 599। এগুলো
এই যে স্প্যাগেটি চারটা আই থিঙ্ক 8 pounds, $8.99 আই থিঙ্ক এটা একটা নেওয়া যেতে পারে স্প্যাগেটি ইটস এ গুড ডিল এই যে নিউটেলা ইয়েস আই লাভ ইট এখানে দামও কম $11.99 এই যে এগুলো সব বড় বড় মিক্সড নাট বাটার এই যে পিনাট বাটার $8.99 এগুলো পিনাট বাটার এটা একটু ক্রিমি সেম পিনাট বাটার এখানে হচ্ছে জেলি এগুলো গ্রেপ জেলি এই যে আবার এটা হচ্ছে স্ট্রবেরি $7.39 এটা হচ্ছে আই থিঙ্ক একটা ডাল মাদ্রাস লেন্টিলস তাদের সব স্পাইসেস পার্সলে এই যে অরিগানো পাপরিকা এভরিথিং সেসেমি সিডস $4.29 লেমন পেপার $6.69 আরো কিছু এই যে পিঙ্ক সল্ট হিমালয়ান পিল্ক ও এগুলো হচ্ছে হানি সব র আনফিল্টার্ড হানি অনেক ঘন হয় এগুলো এগুলো বেশ ভালো আর দামও খুব রিজনেবল $8.99 এই যে এখানে আরো হানি আছে এগুলো সব কফি বিন এই যে স্টারবাকসের আছে $13.99 কার্কল্যান্ডের $17.99 এগুলো সব কফি বিন এগুলো আবার মেবি ব্রাউন কফি আর পট হবে এগুলো ইনস্ট্যান্ট আই থিঙ্ক ইনস্ট্যান্ট কফি $8.99 এখানে যে তাদের এখানেও কিছু ড্রিঙ্কস আছে আই থিঙ্ক এখানে খাবার দাবারের আইটেম আবার চিজ এখানে সব চিকেন ব্রথ চিকেন স্টক চিকেন ব্রথ এগুলো এখানে লেস সোডিয়াম মানে এখানে লবণ একটু কম স্যুপস লেন্টিল ভ্যারাইটি এগুলো সব সোডা কোক স্প্রাইট এভরিথিং সব এগুলো এটা কেস করে রাখা এভাবেই নিতে হয় আসলে আরেকটা জিনিস দেখাই এই যে মাশরুম মাশরুম এভাবে কাটা বাট এগুলো দেখতে একটু কেমন জানি একদম ড্রাই ড্রাইড সি কিউকাম্বার চাইনিজ স্টাইল সসেজ এগুলো এভাবেও পাওয়া যায় আবার ওদের ফ্রিজেও থাকে সসেজ বাট দেখে নিতে হয় আসলে কারণ হালাল হারামও আছে এদিকে সো একটু দেখে খেয়াল করে তারপরে নিতে হয় এই যে এখানেও আছে সালসা ওই যে যেটার কথা বলেছিলাম যে টর্টিলা চিপস দিয়ে খেতে হয় সালসা এগুলো দিয়ে খাওয়া যায় এই যে ড্রেসিং সালাড ড্রেসিং তারপরে র্যাঞ্চ এটা খুবই মজা খুবই ইয়ামি র্যাঞ্চ দুইটা হচ্ছে $9.99
এই যে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, কেনাকাটা তো শেষ অলমোস্ট, অনেক কিছুই কেনা হয়েছে আসলে, টুকটাক আরও কিছু আছে বাকি, সেগুলোও কিনব। এখানে কেনাকাটার জন্য মূলত মেম্বারশিপ কার্ড লাগে আমাদের, যদিও সেটা নেই, সেটা যেহেতু আমার ফুপুর আছে, সো ফুপুর মেম্বারশিপ কার্ডটা দিয়ে আসলে আমরা শপিং করলাম। এখান থেকে মূলত আলাদাভাবে কোনো ধরনের শপিং ব্যাগ বা কিছু দেওয়া হয় না, ট্রলিতে করে নিয়ে তারপরে গাড়ির ভিতরে ঢুকাতে হয়, সো এই জন্য আসলে এখানে আসলে গাড়ি নিয়ে আসাটা অনেক ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের আজকের শপিং ডে। আসলে এই হোলসেল মার্কেটের সবগুলো সেকশন তো শেয়ার করা পসিবল হয়নি, আর নাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত, বাট ট্রাই করেছি যতটুকু পসিবল আপনাদের সাথে শেয়ার করার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।